এটা কেনা আমার বেড়ালটা, কিন্তু তার আগে এটাও একদম অনেক একজন ভদ্রলোকের মানে আমার নিজের লোকের কেনা বিস্কুটের কৌটো ছিল, আচ্ছা, প্রায় 30-33 বছর আগের কৌটো। এই কৌটোটা আমার ফেলতে ভালো লাগে না, মানুষটাকে মনে পড়ে। আমি কী করেছি, রং তো করেইছি, রং করে এই স্পাইডার প্ল্যান্টটা লাগিয়েছি, তখন এটা পাইনি, একটা পেরেক দিয়ে এটা ঝুলিয়ে রাখলাম কোথায় যেন। এই যে এই বিড়ালটা কি কোনো জায়গা থেকে কেনা? কেনা কেনা। আচ্ছা, দড়িটা বাঁধা আপনি শেখাচ্ছেন, যেটা ওই যেটা শিকা বলে? হ্যাঁ, শিকা বলে, মানে আমাদের দইয়ের ভাণ্ড যে ঝোলানো হতো, ঝোলানো হয়। এবার আমরা যে প্লাস্টিকের যে বাল্বের মাথাটা বা কিছু ছোটখাটো বানালাম, এবার আমি একটা এটা যদি হ্যাঙ্গিং শিকার মতোটা তৈরি করতে পারি বাড়িতে, তাহলে নিজেই সে সঙ্গে সঙ্গে ওটা ঝোলাতে পারবে। তার জন্য আমি এখানে এখন ওই টায়ারের দড়ি নেই বলে এমনি পাটের সুতলি দড়ি নিয়েছি। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। বাড়িটিকে দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটি অনুরাধাদির বাড়ি। আগে আমরা ভিডিও করেছিলাম নিত্য নতুন শৈল্পিক ভাবনায়, নতুন নতুন উদ্ভাবনী শক্তিতে বিভিন্ন রকম গার্ডেনিংকে উন্নত করা, এবং সারা বাড়ি জুড়ে শুধু গাছ আর গাছ। চলুন আজকে ওনার অসাধারণ শিল্পকর্মগুলো আমরা দেখতে থাকি। নমস্কার অনুরাধাদি। হ্যাঁ বলুন। নতুন নতুন উদ্ভাবনী কাজ বাগানের ওপরে করা, এবং আপনার কাজ দেখে সারা দেশের মানুষ এত খুশি হয়েছেন, আবার নতুন কিছু করেছেন। আবার নতুন কিছু করেছি, সেই জন্য বলছি যে আমার যে দর্শক বন্ধুরা যারা আমার জিনিস দেখে খুব ভালো কমেন্টস করেছেন, দেখেছেন, তাদেরকে আমি একবার শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জিনিসগুলো দেখেন এবং আমাকে আবার নতুন করে কিছু তৈরি করতে উৎসাহিত করেন। আপনার ওই কাজগুলো দেখে অনেক মানুষ তো নিজেদের বাগানগুলো উন্নত করছে। হ্যাঁ, আমি করতে চাইছি কি, মেয়ে বিশেষ করে বাড়িতে যারা থাকে তারা রান্না সারাদিনই তো রান্না বান্না হচ্ছে অনেক মেয়েরই, এবার তার ফাঁকে কিছু জিনিস পায়, সেগুলো দিয়ে কিছু সে ক্রিয়েটিভ তৈরি করে, তার মনটা ভালো থাকে। ওই জন্য আমি রান্না করতে করতে দেখি কোথায় কী পড়ে আছে, কোনটা দিয়ে কিছু করা যায়। তাই জন্য আমি কোনো দামি জিনিস ব্যবহার করি না, আমি ঘরের মধ্যে যেগুলো পাই, আর মেনলি বাড়ির রং করলে যে কৌটো আর অল্প পরিমাণ যে রং পাওয়া যায়, একটু তারপিন তেল আর ব্রাশ, এই 3-4 জিনিস আমি হাতের কাছে সবসময় রাখি। সেই ফেলে দেওয়া রং দিয়েই আমি কাজ করি বেশিরভাগ, কিনি মানে খুব একটা কিনে পয়সা খরচ করতে চাই না। এই করে আমি 2-1 জিনিস করেছি, তারপর আপনাদের এত উৎসাহ দেখে আমি আবার কয়েকটা করেছি। দাদা এসছেন বলছেন, কিন্তু খুব বেশি কিছু করে উঠতে পারিনি। আচ্ছা, কাজগুলো একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। অপরাজিতা ফুলটা খুব চায় কিন্তু অনেক ওপরে উঠে যায়, সেই জন্য আমি একটা সাইকেলের রিম নিয়েছি। এই রিমটা, এই রিমটাকে লোহা দিয়ে, এইটা দোকানে গিয়ে অবশ্য ঢালাই করেছি, দিয়ে এই জলের বোতলের মধ্যে বসিয়ে গাছটাকে চারদিক দিয়ে ঘোরাই, এবং রোজই আমি 3-4 করে, আরও বেশিও হয় যে অপরাজিতা ফুল ফোটে, আমাদের তুলতে খুব সুবিধা হয়। জাস্ট একটা সাইকেলের রিম এর উপরে আমরা ঘোরাতে থাকি, আর গাছটা এর মধ্যেই থাকে, এর মধ্যেই থাকে, চারিদিকে ছড়িয়ে যাবে না, না ছড়িয়ে যায় না। এই যে এটা বেরোচ্ছে তো, আমি এর মধ্যে আবার আস্তে আস্তে দিয়ে দিই, ওরা রাউন্ড হয়ে ঘুরতে থাকে আস্তে আস্তে, একটা রিং রাউন্ড রিং এর মধ্যে, এই যে পুরো সাইকেলের রিংটা রিম হয়ে যাচ্ছে। এইটা একটা আমার কাজে সাইকেল ফেলে দেওয়া সাইকেলের জিনিস দি। আচ্ছা, একটু আগের অংশগুলো তো আমরা দেখেছি, তাও আরেকবার একটু দেখে নিই। হ্যাঁ, এই বারান্দাটা সবসময় এরকম সুন্দরভাবে সাজানো থাকে। হ্যাঁ, তার মধ্যেই নতুন এইগুলো এনে গাছ লাগিয়েছি। এই যে এগুলো কেনা, কিন্তু ওই যে হ্যাঙ্গিং এ বসিয়ে দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, জাস্ট বসিয়ে দাও। এই জায়গাটা এরকম সারা বছর সবসময় মানে সবসময় সুন্দর হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, জল দিই যে, এরপরেই তো ছায়া পড়ে যাবে। রকজালিসটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আগের বারেও বলেছিলেন আপনি, সারা বছর এই গাছটাকে আপনার এখানে দেখি যে খুব সুন্দর থাকতে। এইটা আর এইটা, এর যত্নটা আমাদের একটু বলবেন, যাতে সাধারণ মানুষরা আবার গাছগুলো মেনটেন করতে। কালকে আপনার ভিডিওতে খুব সুন্দর দেখছিলাম জল স্প্রে করাটা। হ্যাঁ, ওইটা আমার খুব ভালো লেগেছিল, ওইটা আপনার কাছে বিকেল বেলা আমি এমনি পাইপ দিয়ে প্রত্যেক দিন একবার করে জল ভেজাই। জল স্প্রে করলে পত্ররন্ধ্রগুলো খুলে যায়, পরিষ্কার হয়ে ডাস্টগুলো বেরিয়ে যায়। হ্যাঁ, আমি ওইটা আপনার কাছ থেকে জানবো। আর কোকোপিট, কোকো কি যেন বলছি, চিপসটা কোথায় পাওয়া যায়, তাহলে গাছগুলো খুব ভালো থাকে।
চলুন আরেকটা কাজ দেখি। আরেকটা কাজ মানে খুব সাধারণ কাজ, খুব সাধারণ জিনিস। এই যে আমরা খাবার খাই না প্লাস্টিকের কন্টেনারগুলো, কন্টেনারগুলো জাস্ট কন্টেনার, তাকে তার আগে কতগুলো কুচি ভাঙাকে রং করে নিয়েছি এমনি মাটিতে, লাল নীল হলুদ সবুজ ফেলে দেওয়া রং, তারপরে এর গায়ে ফেভিকল লাগিয়ে এইটাকে লাগিয়েছি। দেখতে একটা ভালো প্ল্যান্টার হয়ে গেছে। আমি এই যে এইটা কত সাধারণ জিনিস, একটা অসাধারণ প্ল্যান্টার হয়ে গেছে। হ্যাঁ প্ল্যান্টার হয়ে গেছে। এবার আমি গাছ দিতে পারি, দিইনি, রেখেছি এমনি ফুল দিয়ে, ড্রাই ফুল দিয়ে রেখে দিয়েছি। আচ্ছা খুঁজেছেন তো, একদম সাধারণ খাওয়ার যে কৌটো তার এই ইয়ের টুকরোগুলো, টপ ভাঙা টুকরোকে রং করে, মাটির টপ ভাঙাগুলো, হ্যাঁ আশ্চর্য, শুধু ফেভিকল দিয়েছি, দিয়ে রং করে করে এটা দেখতে ভাল লাগে বলে আমি রেখেছি। আর একটা কোনো এই যে কিসের, এটা আরো ভাল লাগে নিচে দিলে, ভীমবারের যে নিচটা থাকে তার হচ্ছে গোল হলুদটা হলে একটা বর্ডারের মতো এটার উপর বসিয়ে দিয়েছি। দারুন দারুন। হ্যাঁ এটা এর মধ্যে যে কোনো গাছও বসালে, গাছ বসালেই ভালো। আমি ইচ্ছে করে দিনই দিনই আছে, বা ওই আমুলের কৌটোর ইয়ের মধ্যে, দইয়ের ভাণ্ডর মধ্যে যদি আমি গাছ করি সেটা এখানে বসিয়ে দিলেও হয়ে যাবে, এটা আর নষ্ট হবে না। আচ্ছা এইজন দিয়েছিলেন, মানে সে কিছুই না, যা আসার আগে, আমার মারা গেছেন তিনি, কিন্তু আসার আগে বলছে তুমি এই মাটির জিনিস পছন্দ করো তো নিয়ে যাও এমনি। আমি বললাম ওনার স্মৃতিটা মনে রাখবার জন্য এটাকে কালার করেছি। কতগুলো চাল নিয়েছি, আচ্ছা ভাতের চাল, কতগুলো হলুদ, কতগুলো সবুজ, সব বিভিন্ন রকম করেছি, দু চামচ দু চামচ করে, তারপরে ওগুলোকে মিশিয়ে ফেলেছি, আচ্ছা শুকিয়ে যাওয়ার পর, তারপরে ফেভিকল দিয়ে এর গায়ে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলো সব চাল, চাল বিভিন্ন রঙের চাল, এগুলো তো মেয়েদের একদম হাতের কাছে থাকে। আর রং বাচ্চাদের, নিজের বাচ্চাদের রং থাকে অ্যাক্রেলিক রং বা পেন্টারের, যে কোনো দিয়ে চালটা শুকিয়ে নিয়ে জাস্ট মিশিয়ে দিয়ে এইখানে ফেভিকল দিয়ে এগুলো চিপকে দেওয়া, আর এই যে একটা পুরনো চুড়ির ওপর এটা বসিয়ে দেওয়া, নিচটা ভালো না হলে। এই নতুন নতুন উদ্ভাবনগুলো কি আপনার অটোমেটিক মনে আসে? হ্যাঁ ভাবতে ভাবতে চলে আসে যে কি করবি। একসময় আর্টিস্ট ছিলেন আপনি? না কিচ্ছু ছিলাম না, করতে পারিনি তখন এতে। এই যে আর মেয়েরা হচ্ছে, আমার মেয়েরা আর্টিস্ট, তারা আঁকে এইসব। ও প্ল্যান্টারগুলোতে এই আঁকাগুলো ওরা করেছে, কিন্তু আমি একদম আঁকতে পারি না। এই যে একটা মাটির, এটা সেই ওল্ডলি চিত্রকলা সেরকম আর কি, বুঝলেন তো, এগুলো এটা আমার করা না। এইটা না পুরীর দিকে এই দীঘার ইয়েতে একরকমের না বেগুনি রঙের ফুল হয় খুব, একদম বালির ওপরে, সেই গাছটা নিয়ে এসে ওদের মতো রেখেছিলাম, দেখুন কিরকম হয়ে গেছে সুন্দর। ওটা থাক, ওটা জঙ্গল থেকে তুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আগের বারে আপনি বলেছিলেন যে এটা ছেটে দেবেন ভালো হবে, এই যে ফ্রিজের ট্রেটার মধ্যে দেখেছেন, আর দারুণ পটলিকা হয়েছিল, আর সিড হয়ে গেছে, একদম মানে দারুণ দেখতে লাগতো। ওই সিডের অংশগুলো ফুল হয়ে গেলে ওগুলোকে আবার ছেটে দিতে হবে, তাই? হ্যাঁ, তাহলে নিচের থেকে যেগুলো বেরিয়ে আসছে, আগেরবারে আপনি বলেছিলেন এই যে প্রচুর পরিমাণে বেরিয়ে আসছে, এটা আবার ফ্লাওয়ারিং, কোনটা কাটবো এটা? এই উপরের অংশটা কেটে দিলে এখান থেকে আবার ফ্লাওয়ারিং হবে। তাহলে আজকালের মধ্যেই কেটে দেব। প্রচুর ফুল পেতে চাইলে আর কি এগুলো রিমুভ করে দিতে হবে। আচ্ছা, কারণ আপনার একটা শাখা তো এখানে হাজার শাখা তৈরি হয়ে, তার মানে এরকম করে ভেঙে দেবে এগুলো? হ্যাঁ ভেঙে দিলে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রচুর কাজ আপনার, চলুন একের পর এক দেখি। না প্রচুর কাজ। আচ্ছা এইটা আমি বানিয়েছি, আচ্ছা তার আগে এইটা আসুন, এইটা না মোটরসাইকেলে আপনাদের কি থাকে ওই যে বাস্কেট, বাস্কেট, বাস্কেটটা ভেঙে গেছিল, ফেলে দিয়েছিলাম যে দড়িটাকে ফেলবো কেন, কালো রং করে, এটা তো রাস্তারই এমনি কচুটা হয়, যেটা রাস্তার ধারে অনেক সময় অনেক মানুষ লাগিয়ে রাখে, লাগিয়ে রাখে ক্যালাডিয়ামের ভ্যারাইটি, ভ্যারাইটি। এবার ওইটাকে শুধু ওই কিছু পাথর দিয়ে এদিক দিয়ে আসুন, দেখতে ভালো ভালো একটা এর মধ্যে। ও আমাদের যে বাস্কেটগুলো মোটরসাইকেলে ঝোলানো থাকে, হ্যাঁ সেইগুলো একবার জাস্ট কালো রং করে নিয়েছি, ফেলবো কেন, মাটি তো ধরবে, অসাধারণ দেখতে কি ভালো। আর এই যে উপযুক্ত গাছটাকে উপযুক্ত প্ল্যান্টারে বসানো, হ্যাঁ এই নির্বাচন করাটাও কি আপনার কোনো পড়াশোনার সাথে যুক্ত নাকি নিজে থেকেই আসে? নিজে থেকে কোথার থেকে আসে জানেন তো, এই চেয়ারটা আমি বসি সকালবেলা, পাখাটা চালাই, আর এই গাছগুলোর কথা চিন্তা করি, এরপর কি করব কি করব, কোনটা লাগালে ভালো হবে, সকালবেলা চা খাওয়া আর ঘুম থেকে উঠে এইখানে আমার বসার জায়গা এটা। এটাই আপনাকে নতুন নতুন জিনিস তৈরিতে সাহায্য করে ভীষণ, মানে ভাবা যায় না, ঠান্ডা একটা ওয়েদার থাকে এখানে বসে চা খান, চা খাই আর গাছটাকে কি করব সেই চিন্তা ভাবনা করি।
এই কলিয়াসটাকে এই গরমের সময় ছায়াতে নিয়ে এসেছেন, নিয়েছি, আর কি সুন্দর লাগছে, নিজের ভাল লাগে গাছের কাছে। হ্যাঁ, ভালো তো লাগবেই। এটাও মনে হয় দেখেছেন, এটা এটা সেই জলের বোতল আগের বারে বলেছিলাম, আগের ভিডিওতে ছিল। এটা তো আইপোমিয়া, ওই যে মিষ্টি আলুর ভ্যারাইটি, এটাকে রং করে এই ছাদে রেখেছি, কি সুন্দর হ্যাঙ্গিং হয়েছে দেখুন। সে যে কোনো পাত্রেই করতে পারেন, এটাতেই করতে হবে, তার জলের পাত্রের ওপরটা কেটে নিয়েছি, কেটে নিয়েছিলাম আগের বারে বলেছিলাম, কিন্তু এবারে একটা ভালো গাছ বসিয়েছি যাতে হলুদ রংটা, মিষ্টি আলুর ভ্যারাইটিটা, ভ্যারাইটিটা সেইটা দিয়েছি দেখুন, এইটা হয়েছে। প্রচুর পাখি আসে আপনার এখানে? হ্যাঁ, পাখির আওয়াজ সবসময় শোনা যায়। হ্যাঁ, এই কোনটাতে বসে থাকলে, আমি তো বলি এখানে একটা বেঞ্চ করলে ভালো হতো। আচ্ছা, এটা কেনা আমার বেড়ালটা, কিন্তু তার আগে এটাও একদম অনেক একজন ভদ্রলোকের, মানে আমার নিজের লোকের কেনা বিস্কুটের কৌটো ছিল। আচ্ছা, প্রায় 30-33 বছর আগের কৌটো। এই কৌটোটা আমার ফেলতে ভালো লাগে না, মানুষটাকে মনে পড়ে। আমি কী করেছি, রং তো করেইছি, রং করে এই স্পাইডার প্ল্যান্টটা লাগিয়েছি, তখন এটা পাইনি, একটা পেরেক দিয়ে এটা ঝুলিয়ে রাখতাম কোথায় যেন। এই যে এই বিড়ালটা কি কোনো জায়গা থেকে কেনা? কেনা কেনা। আচ্ছা, এই যে এইটা, যদি বেড়াল নাও পাই অসুবিধা নেই, এই যে এইটা আছে, এইটা দিয়ে এখানে হুক আছে, এই হুকে আমি ঝুলিয়ে রাখতাম, দেখাবো? হ্যাঁ, আমি ঝুলিয়ে দিন। ও, এই বিড়ালটা খুলে নিলাম, হ্যাঁ পেয়েছি পরে, এটা তো অনেক আগে করেছি। স্পাইডার প্ল্যান্টের ভাল লাগে, খুব সুন্দর লাগে। হ্যাঁ, আর প্রচুর দেখেছেন, পাপ বেরোয়, অনেকগুলো চারা বেরোয়, এবার চারাগুলো ঝুলতে থাকে। এবার এটা দেখলে সেই স্মৃতিওটা থাক, ভালো স্মৃতিটাও থাকলো, মনেও পড়লো, আর গাছটাও সুন্দর হলো। এটা জাস্ট বিস্কুটের কৌটো ছিল, এটা মাথাটা ভেঙে গিয়েছিল, এরকম করতে পারেন। আর আমি যখন নিচটায় জল দিতে হবে বলে এই বেড়ালটা কিনেছিলাম, বেড়ালটা কিনে এখানে একটা সরা, আচ্ছা এই সরাটা এখানে দিয়ে এইখানে বেড়ালটাকে এই যে বসিয়ে দিয়েছি দেখেছেন। এবার জলটা রোজ দিতে হয় না, এখানে একটু জল দিয়ে দিই, ও তার আপন মনে সরাটায় জল দিয়ে দেন, যখন দরকার টেনে টেনে নেয়। দারুণ। হ্যাঁ, সেলফ ওয়াটারিং সব পাত্র পাওয়া যায়, নিজেও বাড়িতে বানানো যায়। আর ওটা হচ্ছে এমনি, এটা বেড়াল, কিন্তু দুটো বেড়াল হলে ভাল লাগে বলে রেখেছি। এটা এমনি কেনা, তার মধ্যে মানি প্ল্যান্ট দিয়েছি, ও বেবে চারদিকটা ছড়াবে। এই জায়গাটা দুটো বিড়াল মিলিয়ে অপূর্ব হয়েছে। সেই, আরো কত বড় আপনি করবেন, অনেক তো বড় হয়ে যাবে। আমার একটু না টায়ার আর সাইকেলের প্রতি খুব উৎসাহ, জানেন তো, এটা একটা টায়ার, টায়ার তো। এবারে এর নিচে মাটি দিয়েছি, মাটি দিয়ে এই গাছটা লাগিয়েছি, এটাকে কি বলে আপনি বলতে পারবেন, আমি ভুলে যাই বারবার। এই যে এই গাছটা দিয়েছি নিচে, আর এখানে একটা বিআরসি নেট দিয়েছি, ওই যে এখানে দিয়ে এর মধ্যে একটা নেট দিয়েছেন, একটা নেট দিয়েছি, দিয়ে হ্যাঙ্গিং করবার ধান্দা করেছি, এই যে এইটা আর এটা, এটা একটা হ্যাঙ্গিং করি আর এটা একটা হ্যাঙ্গিং করে এরকম ঝুলাতে থাকে, বুঝলেন? দুটো হ্যাঙ্গিং ওখানে ঝুলে রয়েছে, ওখানে ঝুলে থাকে। আরো আরো বড় যদি নেট হতো আরো ভালো হতো, আমি পাইনি তখন, আরো অনেকগুলো ভিতরে ঝোলাতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, আরো ভিতরে ঝোলানো যেত, আর একটা বাইরের বর্ডারের মতো টায়ারটা থাকলো, একটা ইয়ে রিম। আপনি বলেছেন তৈরি করবার, এই যে এগুলো সব ফেলে দেওয়ার রং, এখানে যে পাঁচটা রং দেখছেন না, কোনটা জানলার রং, কোনটা দরজার রং, ঘরের রং, পেন্টার, খুব লাগে একটা কিছু রং করার, কোনো জিনিস না ফেলা উচিত না, সবসময় যেন হাতের কাছে একটু ছোট রঙের কৌটো, একটু ব্রাশ আর তারপিন তেলটা যেন থাকে। আচ্ছা, এবার যখন মন ভালো লাগলো না বা ভালো লাগছে, এই সাইকেলের টায়ারটাকে রং করেছি নেভি ব্লু। এবারে এই পাঁচটা রঙের কৌটো মানে যেগুলোতে আমাদের জানলা দরজার রং করার জন্য এসছিল, সেই কৌটোগুলো আমি ডাব্বাগুলো রেখে দিয়েছিলাম। আগে তো ওই রকম করে করতাম, পারতাম না ভালো বলে, ওই যে তিনটে। আচ্ছা, কোনো রঙের কৌটো না ফেলা একদম ভালো। দিয়ে এবারে এই সাইকেলের মধ্যে পাঁচটা প্ল্যান্টার করেছি, এবার আমার যখন পছন্দ হবে না গাছ পাল্টে দেব,
যাবেন ভেতরে? আমি না ভেতরে যেতে হবে না, জানতে হবে। হ্যাঁ সরিয়ে দিই তাহলে? না সরাতে হবে না। এটা ভীষণ ভাল লাগে দেখতে, খালি রাখলেও যদি গাছও না থাকে না ঘরের মধ্যে এমনি ঝুলিয়ে রাখছিলাম, ভাল লাগছিল। কত সুন্দর লাগছে একটা দেয়ালকে, দেয়ালটাকে। হ্যাঁ অনেক দিন পড়েছিল এটা। এই নারকেলের যে খোলাটা খেয়েছিলাম, হ্যাঁ নারকেলটা খেয়ে ভিতরে এই যে অর্কিড প্রবেশ করিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে বেঁধে দিয়েছি। কি সহজ পদ্ধতি! হ্যাঁ খুব সহজ পদ্ধতি, নারকেলের কিছু ফেলা যায় না গাছ করতে হলে, দেখবেন। আর এইখানে সেই আচ্ছা আরেকটা, এই যে বোতলগুলো থাকে না, সেই বোতলগুলো এদিকে ওর যে ক্যাপটা লাগানোই আছে, এখানে একটা এ আছে, ড্রেনেজ হোল আছে, আর অর্ধেকটা কেটে নিয়ে, কি সুন্দর, অর্ধেকটা কেটে নিয়ে কালো রং দিয়ে মুখ করে নিয়ে প্ল্যান্টার করে দিয়েছি। যে কোনো জিনিস পেলে আপনি প্ল্যান্টার করে ফেলতে পারেন? হ্যাঁ ভাল লাগে তো, আর কি করবো, ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, আমারও চাকরি তো ওরকম মানে অনেক দিন হয়ে গেছে, তো সেই চাপটা নেই, সময়টা গাছে দিতে আমার ভালো। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্যারেদের উপস্থিতি আপনার এই গাছগুলো করতে কি কোনো হেল্প করে? হ্যাঁ হ্যাঁ সে তো সবসময় বলি, হেল্প করে, জিজ্ঞেস করি আমি সবসময় এই গাছে ওই কেন ফুল হচ্ছে না ফল হচ্ছে না, সে তো জিজ্ঞেস করি, আমি ডিপার্টমেন্টের স্যারদের জিজ্ঞেস করলে আমি আবার সেটা পাই। এর মধ্যে আঙুর হয়েছে, আঙুর হয়েছে? হ্যাঁ আজকেই প্রথম দেখলেন? আজকেই প্রথম দেখলাম। এই আপনি খেয়াল করেন না? এই যে এটা গ্রিন আঙুরটা, হ্যাঁ মিষ্টি, কিন্তু মিষ্টি আগে হয়েছিল? হ্যাঁ আগে আগের বছরে হয়েছিল, এবারে ছেটে দিয়ে মিষ্টি, একটা ছোট্ট বীজ আছে। এটা তো সেই আমাদের বাল্বের, হ্যাঁ সিএফএল বাল্ব যেটা ছিল, হ্যাঁ সেইটা আমি একটা হ্যাঙ্গিং, এটা নিজের বানানো, এগুলো বানানো খুব সোজাই যে এই দড়ি দিয়ে, দিয়ে ভাবলাম একটু দেখিয়ে রাখি, অনেক সময় বাল্ব দড়ি দিয়ে এই যে যেটা আমরা শিখে তৈরি করেছি, এটা কিভাবে বানায় খুব সোজা সুতোটাকে, তো দেখে বলতে হবে, মানে আমি পারবো কিন্তু দেখাতে হবে, একটু আপনি দেখিয়েন তো। আচ্ছা দেখাবো, চারটে টুকরো নিয়ে একটা কোন শক্ত জিনিসের সঙ্গে বেঁধে তারপরে নিচের দিকটা এরকম ক্রস ক্রস করে, খুব সোজা করলে এই জায়গাটা এরকম, কারণ সবসময় না হ্যাঙ্গিং কিনতে না পারা যায় না। এই যে এটাও করেছি, তাই এটাতে কিছু গাছ লাগাইনি, এগুলো নিজের বানানো। এই যে এইখানে একটা গিট, আবার বদ্রি পাখির যে বাসাগুলো বাসাটা ছিল, ওই যে যারা এই নোংরা নিতে আসে সকালে, ও কোন বাড়িতে পেয়েছিল আমাকে দিয়ে গিয়েছিল, জানি আমি। আপনার বাড়ির নয়? না এটা আমার বাড়ির না, ওরা দিয়ে যায় এরকম। আচ্ছা জানি আমি এগুলো খুব ধরে ধরে রাখি, সেই বদ্রি পাখির বাসাটার মধ্যে। হ্যাঁ গাছ করবো বলে আমি রেখেছি, দেখতে ভাল লাগে বলে রেখে দিয়েছি। আর কলিয়াস গুলোকে আপনি হ্যাঙ্গিং বাস্কেটে? হ্যাঁ ওইদিকে ছিল, এত রোদ বলে। আচ্ছা এইটা একটা দেখুন, একটা ক্যান্টিনের পাশ দিয়ে আসছি, দেখি এত বড় একটা ঝাপ, কি বলে এগুলো লুচি তোলে যেগুলো, সেইটা পড়েছিল হাতা ওই হ্যান্ডেল শুদ্ধ, আমি নিয়ে যাই তো ভালো হবে বলে দোকানে এনে এই হাতার জায়গাটা কেটেছি, এখানটা কোথায় ছিল, দিয়ে এটার মধ্যে একটা মিষ্টির খাবারের মিষ্টির প্যাকেট দিয়ে, এই যে এইটা, আচ্ছা দিয়ে এইটা এখানে চারটে দড়ি বেঁধে এইটার মধ্যে দিয়ে দিয়েছি। কি অপূর্ব লাগছে গাছটা দেখুন, এটাকে সমান করে কাটলে আরো ভালো লাগবে। এটা হলো, এলো সবই কিন্তু আমার কেনা না, এই যে এটার কেনা না, এটা কেনা না, এই হাতলটা কেটে দিতে এটা হয়ে গেছে, আর এই চার কোণে চারটে বেঁধে দিয়েছি এই যে দড়ি। আচ্ছা এটা একটা টায়ার, টায়ারকে চারটে ফুটো করিয়ে এনেছি এই যে ড্রেনেজ হোলের মতো, বুঝলেন, টায়ার তো প্রচুর। এইবারে এই নাইলনের দড়ি দিয়েছি, দিয়ে বেঁধে ওইখান থেকে হ্যাঙ্গিং করেছি, বুঝেছেন তো। ফান দিয়ে দিয়েছেন? ফান ছিল টবে, টব থেকে তুলেছি, একটু দাঁড়ান একটা জিনিস দেখাই, আপনি তো করবেন বললেন ওই জন্য এইটা বসাবো, এই ঝুড়িটা ওর মধ্যে বসিয়ে দিলে টায়ারের মধ্যে আটকে থাকবে। আচ্ছা বুঝলেন তো, ওই টাওয়ারের মধ্যে ওটা বসিয়ে দিলাম, বসিয়ে দেব ওর জন্য ঠিক মাপ মতন এটা নিয়ে এসেছি। হ্যাঁ নিয়ে এসেছি, কিন্তু এর মধ্যে সরাসরি গাছ বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, কিন্তু গাছটা বাড়েনি বলে আমি এই গাছটা অন্য জায়গা থেকে খুলে বসিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখানোর জন্য, কিন্তু টায়ার তো প্রচুর পাওয়া যায়, চারচে জাস ফুটো করে এই যে জামা কাপড় মেলার দড়ি দিয়ে এই শেডে রেখে দিলে অপূর্ব লাগে, এরকম পুরো ঝুলে ঝুলে পড়ে, এইটা তো সেরকম একটা আছে বলে আমি করেছি।
সেই বলেছিলেন না এটা ট্যাঙ্গেল হার্ট, এইটা সেই যে ফেলে দেওয়া একখানা ওই যে জিনিসের মধ্যে এটা রেখে এই গাছগুলো এখন বেড়ে, ফেলে দেওয়া সাইকেলটাকে ব্যবহার করেছেন? হ্যাঁ, এটা আগেও দেখেছেন, এটার জন্য আসিনি এইটা দেখাবো বলে। এই একটা মেয়ে ইয়ে কিনেছিলাম, এটা কি মাদার ডায়েরির যে? হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে দই, দই পায়ের কাছে দুটো দিয়েছি। আর এইটা একদম না ভেঙে গেছিল, এই যে যে জোড়া, এই যে এটা এই বাস্কেটটা ভেঙে গেছে, ভেঙে গেছিল। আমি ভাবি একটা ভালো কিছু গাছ দিয়ে মেয়েটার হাতের মধ্যে দিয়ে দিই, তাহলে আর নষ্ট হবে না। ওই মেয়েটা দেয়ালের মধ্যে রয়েছে, রয়েছে। এগুলো সব লোহার দিয়ে তৈরি করা, লোহার দিয়ে তৈরি করা আর্ট ওয়ার্ক? হ্যাঁ হ্যাঁ, এগুলো কেনা সব, কেনা কেনা। আর তার উপরে এগুলো বসিয়ে দেওয়াতে অপূর্ব লাগছে। এবারে এইটা যদি এইখানে বসিয়ে দিই, মনে হবে যেন মেয়েটা গাছ, গাছটা ধরে আছে, মেয়েটা হাত দিয়ে গাছটা ধরে আছে, বুঝেছেন তো? এই আর এই দুপাশে দুটো খুব অসাধারণ ভ্যারাইটি চুজ করেছে। এটা রং করব ভাবলাম, তা বললাম দর্শক বন্ধুরা তো রং করে দিলে তো সব হয়ে যাবে, মাদার ডেয়ারিটা দেখুক, তাহলে মাদার ডেয়ারির মধ্যে এমনি গাছও করতে পারবে, এমন নয় যে। গাছটা খুব সুন্দর হয়। হ্যাঁ, গাছটা খুব সুন্দর হয়, গাছটা কিন্তু হারিয়ে গেছে, আগে যেমন খুব একটা বেশি দেখা যায় না, খুব একটা বেশি দেখা যায় না, কিন্তু সুন্দর গাছ। এত গাছ ছিল না, এবারে দেখছি সাইকেলটা অনেক গাছ ভরেছে না, আগে এত গাছ ছিল না, আমি সেই জন্য এটা সবুজ হয়ে আছে, রুইলিয়া দিয়েছে সামনে আছে। হ্যাঁ, প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়। আর এটা কি জানো, পার্পল হার্ট। হ্যাঁ, এটা হচ্ছে ওই নামটা মনে আছে, হ্যাঁ, কি গোলাপি রঙের ফুল হয়। হ্যাঁ, গোলাপি রঙের ফুল। এইটা দেখুন ভর্তি হয়ে গেছে বাস্কেটে, কি অপূর্ব, এরকম করে লাগিয়েছি গোল গোল করে, গোল গোল করে বসিয়ে, হ্যাঁ বসিয়েছি। সাইকেলটা তো চালানোর কোনো ব্যাপার না, চালানোর ব্যাপার নেই, কিন্তু একটু রং করতে হবে, জং ধরে যাচ্ছে, তাদের ভেঙে পড়ে। এটাও টিন ভাঙা লো ভাঙা ওদের থেকে কিনেছেন। আর একটা জিনিস আপনাকে দেখাবো, এগুলো আগের ভিডিওতে আপনার ছিল, এই যে এগুলো আপনি বলেছিলেন না যে গরমকাল পরুক বাড়তে থাকে, সব মরা মরা হয়ে গেছিল, এখন দেখি বাড়ছে। এই পুরোনো গুলোকে একটু ছেটে ফেলে দেন, তাই? ও, তাহলে মানে কি ডালগুলোকে রাখুন, পুরোনো কিছু ডালগুলো থাকুক, ডালগুলো না থাকলে আবার ইয়ে আসবে না। হ্যাঁ, ড্রেনেজ হোল করে গাছ লাগানো যায়, আর অ্যাকোয়াটিক হলে লাগবে না। আচ্ছা, আর হচ্ছে বাড়িতে ফেলে দেওয়া রং যেগুলো সেগুলো যেন থাকেই, কিনলেও ছোট অদামি রং কোম্পানির রং কিনবেন, দামি রঙের দরকার নেই, যদি কিনতে হয় সেই 200 গ্রামে ছোট ছোট পাওয়া যায় না, ওই রকম রং। আচ্ছা, আর হচ্ছে তারপিন তেলটা যেন সবসময় থাকে হাতের কাছে। আচ্ছা, তারপিন তেলটা দিয়ে মানে রং টং করতে হলে হাতে লাগে না, তারপর সারাদিন অস্বস্তি লাগে, কে কিনে এনে দেবে, রং করার আগে যেন একটু তারপিন তেল থাকে। আর এই কৌটোগুলোই রং করা যায়, যে কোনো কৌটোকে আপনি রং করে প্ল্যান্টার বানান, বানাই। হ্যাঁ, আর যদি অ্যাকোয়াটিক প্ল্যান্ট হয় তাহলে ড্রেনেজ হোলের দরকার, দরকার জলটা থাকলেই হবে। আর আগের বারেও এটা আপনাকে দেখিয়েছিলাম যে গাছ করব, ওই যে ফেলে দেওয়া যে জলের জায়গাটা, এইটা দেখেছে লম্বা হয়ে যায়, যে ধরনের উঁচু গাছের ক্ষেত্রে উঁচু প্ল্যান্টার, এই প্ল্যান্টার গুলো নির্বাচন করা গাছের সাথে সাথে, ওই তো ওইখানটা বসি, ভাবি এরপর কি গাছ দেব, মানে লম্বা ধরনের পটে লম্বা ধরনের গাছ, তাই তো ভালো লাগে দেখতে। তো পুরো বাড়িটা জুড়ে এই ধরনের বিভিন্ন রকমের কাজ, জিনিস দেখাই আসুন। এই টিথোনিয়া এনেছিল, টিথোনিয়া, ও এই যে এইটা টিথোনিয়া, এই ফুলটা হ্যাঁ এখন খুব কম দেখা যায়, খুব সুন্দর, ও গরমের সময় হয়। এই যে এইটা, এইটা জাস্ট একটা জানলার বিআরসি নেট, এই যে দেখেছেন বিআরসি নেট, এটা আমি ভাবলাম ফেলে দেব ও বা কাউকে দিয়ে দেব, এটা রাখলে কি এই যে প্ল্যান্টার গুলো এগুলো এটা নয় বড় ছোট আমি এর মধ্যে লাগাতে পারি। আচ্ছা, হলো তো, কিন্তু সে তো এমনিও দেখ, কিন্তু দেয়ালে ফিক্সড না হলে কি হয় বলুন তো, কোনো ছায়ায় নিয়ে যেতে হলে এই বিআরসি নেটটা শুদ্ধ ছায়ায় রেখে দিলাম, গাছটা বেঁচে গেল, বুঝলে? এইটা খুব কাজে, জানলার এটা গ্রিল, কিন্তু জানলার গ্রিল, ওই বিআরসি নেটটা ছিল তার মধ্যে এই দুটো দিয়েছি, এবার যদি কোনো গাছ রেখে দেখি ঝিমিয়ে যাচ্ছে তখন এই নেটটা শুদ্ধ তাকে ছায়ায় দিয়ে দিই, মানে এক ফিক্স তো করে দেওয়া যায়, ফিক্স করলে কিন্তু গাছগুলোকে আবার টেনে টেনে নিয়ে যেতে হয়। আলাদা এটা অ্যাসপারাগাসের ভ্যারাইটিটা দিয়েছেন, অ্যাসপারাগাসের, এই
আপাতত আর নতুন কিছু করিনি, এই দু মাস আগে মনে হয় করা হয়েছিল। নতুন কেন, পুরনোগুলো আরেকবার দেখলে মানুষ অনেক কিছু শিখতে পারবেন। ও সে আগের ভিডিওর থেকেই তো পেয়ে যাবে। আর এটা তো বলেই ছিলাম, এই গাছগুলো ওখানে দিয়ে দিই জানেন তো, যে ছায়ার দরকার হয় যে পরপর করে ওই নেটের মধ্যে ঝুলিয়ে দেন, নেটে ঝুলিয়ে দিই যে এটা দেখে দেন, এটা যদি আমি রোদে দিই ওখানে না একদম, এটা আপনার প্রবেশদ্বারটা, প্রবেশদ্বার হ্যাঁ, সেটাও পুরো গাছ দিয়ে করা হয়েছে। হ্যাঁ আমি গ্রিলটা ওই জন্য এমন করেছি যে যাতে হ্যাঙ্গিং এ কখনো যদি ইচ্ছে হয়, আর দুপাশে দুটো মুখোশ দিয়ে দিয়েছি। হ্যাঁ আর এটা হচ্ছে কি বলুন তো, সার্ফ এক্সেল এর মনে হয় কৌটোটা, আচ্ছা তার মধ্যে রং করে ওই এই গাছটা লাগিয়েছি, কি সুন্দর। আর আপাতত কিছু নেই, আমি তাও প্রবেশদ্বারটার মধ্যে যে গাছগুলো বসিয়েছেন হ্যাঁ সেগুলো কি সুন্দর নির্বাচন করেছেন, এক একটা গাছ মানে যে জায়গাটা, এই গাছটা কি সুন্দর হয়েছে, এইটা চার্লি, কি চার্লি বলুন, ক্রিপিং চার্লি, ক্রিপিং চার্লি। আর আমার একটা ইয়েতে সুপারি গাছ এখান থেকে দেখা যায় না, এই ফুলটা যা ভর্তি হয়েছে না, এই যে টেকোমাই, যে এই টেকোমারি ভ্যারাইটিটা দারুণ সুন্দর, দারুণ সুন্দর হয়। এটা আপনার উপর থেকে আবার নিচের দিকে নেমেছে, এটা উপর, এটা এখানে লাগিয়েছিলাম, আর ওদিকে একটা আছে সেটা বাইর দিয়ে দেখা যায়, পুরো সুপারি গাছ একেবারে ঢেকে ঝুলছে হ্যাঙ্গিং এ, ওই যে দেখতে পাবেন, এমনি দেখার জন্য বলছি, ওই যে হ্যাঁ দূরে দেখা যাচ্ছে, হ্যাঁ ভর্তি একেবারে সুপারি গাছ থেকে নেমেছে, হ্যাঁ পুরো নেমেছে। আর এই গাছটা হচ্ছে ওই যে কাটেন ভাই, ওই যে সেই ঝোলে না পুরো জায়গা ঢেকে দেয় এই গাছটা, হ্যাঁ ওই যে এই লম্বাটা পুরো পন্ডিচেরিতে দেখি প্রত্যেক বাড়িতে ভর্তি, সেই সেই এটা পুরো যে কোনো জায়গাকে দিয়ে দিলে পুরো সেটাকে পুরো ঢেকে নেবে, ঢেকে নেয়, কাটেন প্ল্যান বলে থাকে। আমি একটা ছিল এরকম করা পরাম যে ওর মধ্যে দিয়ে দিই, ওটাকে পুরো টবে বসে এই ওটা চারিদিক থেকে নিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ একটা টপিয়ারি হয়ে যাবে, হ্যাঁ টপিয়ারি হয়ে যাবে। এই ফুলটা সত্যি খুব সুন্দর, আর এটাও কম সুন্দর না, লোহার যে রড গুলো বাঁকিয়ে, হ্যাঁ এই গরু বিড়াল বিভিন্ন রকম, এটা গরু, এটা গরু, কি অপূর্ব। এগুলো আপনি কোথা থেকে কেনেন? এইখানে কল্যাণীতে এক দোকান আছে, আচ্ছা ওখানে এগুলো পাওয়া যায়, হ্যাঁ সব। কি রকম দাম না এই গরু এগুলো? এগুলো 800-700, আচ্ছা এর মধ্যে হাজারের নিচে, আচ্ছা তার মধ্যে আপনি শুধু এই যে প্ল্যান্টার গুলো বসিয়েছেন ওটা ওইভাবেই তৈরি করা প্ল্যান্টার হিসেবে? না না আমার ছিল, আচ্ছা আমি দেখছিলাম কি বসানো যায়, যেগুলো ছোট আছে সেগুলো দিয়েছি, বড়গুলো তো বসানো, এমনি এই গরু এবং বিড়াল এগুলো তো গাছ বসানোর জন্য, হ্যাঁ 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 ওই রিং গুলো করা আছে ছোট টব বসাবার জন্য, বিশেষ করে ফ্ল্যাট বাড়িতে যারা গাছ করে খুব তারা। আর এখানে টেকোমা গাউডি চাউডিতে ফুল এসেছে, ফুল এসেছে, এই যে আর একটা টেকোমা, এটা খুব সুন্দর টেকোমাটা, হ্যাঁ হ্যাঁ পড়ে যাবে। আর এটা তো প্রচুর ফুল দেয়, হ্যাঁ প্রচুর ফুল দেয়, ডাল কাটলা যেটা ভাল লাগে, গাছের তলায় ছায়া থাকে, এটা কুরচি গাছ লাগিয়েছেন বাড়ির সামনে, হ্যাঁ বড় হয়েছিল কেটে দিয়েছি, কুরচির ফুল তো এই সময় আর ওই কোণে যে একটা আছে না ওই ওই ফুলটা এখনো ফোটেনি, কুড়ি এসছে এত সুন্দর, তা জারুল একটা গোলাপি রঙের জারুল, ওই যে কুড়ি নড়ছে না এখানটা, হ্যাঁ হ্যাঁ ওই কুড়িগুলো আছে একদম গোলাপি রঙের, এটা কোমা গাছটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ কোনটা বলুন তো, ওইটা দুটোই মানে খুব সুন্দর লাগছে, ওটাকে কেটেছি তাও ডাল কতগুলো, নইলে অসুবিধা হবে বলে। আর এই পাশে মাধবী লতা উঠিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ এই পাশে মাধবী লতা, দেখুন বন্ধুরা হ্যাঁ পুরো বাড়িটির মধ্যে কি অপূর্ব সজ্জা, নতুন নতুন গাছ এবং সেই গাছের সঠিক পরিচর্যা। অনুরাধি হ্যাঁ আপনি বিভিন্ন মানুষকে শেখাচ্ছেন এবং তারাও আপনাকে অনুপ্রাণিত করছে, হ্যাঁ তা আপনার সাথে যদি কেউ সরাসরি কথা বলতে চান, হ্যাঁ ফোন নাম্বারটা তাহলে দিয়ে দিন, হ্যাঁ বলবো 9433 7573 94, আমি কল্যাণীতে থাকি, আচ্ছা
এবং আপনি এই জিনিসগুলো নতুন নতুন করুন, আমরা পরপর দেখাবো, চেষ্টা করব। এখন তো অনেক হয়ে গেছে, এবার মাথায় আবার করতে কিছুদিন সময় লাগবে, বেরোবে না। আর ওই হ্যাঙ্গিং এর দড়িটা শিখিয়ে দেবো একদিন, ওই যে গাছ। আজকে আর সময় পাবেন না? না, সময় পাবো। এই যে একটা ওয়াল হ্যাঙ্গিং করেছি, এটা কিচ্ছু না, একটা টবের পেছন দিকটা, এই যে টবের পেছন দিকটা, এবারে এটাকে সবুজ রং করেছি, করে ওই যে রঙ্গোলি কিনতে পাওয়া যায় না, এই যে ঠাকুরের পা হাত এগুলো পাওয়া যায়, ওইখানে একটা ওয়েলকাম লেখা জিনিস এর মধ্যে লাগিয়ে দিয়ে এটা এখানে ঝুলিয়ে রেখেছি। আর এটা হচ্ছে নারকেলের খোলা, ওই এই যে পেছনটা দেখুন, নারকেলের এটা, এটাকে রং করেছি, এটা এমনি ঝোলানোর মতো রং করে নিচটা নেট লাগিয়েছি। আর এইখানে একটু কাঁচ, এখানে রং কাঁচ এরকম করে করে এই ফুকোটা দিয়ে, এই যে হোলটা আছে এইটা দিয়ে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে একটা, আরও যারা ভালো কাজ পারে আরও প্লেন সমান করে এরকম একটা হ্যাঙ্গিং বানাতে পারবেন। দড়িটা বাধা আপনি শেখাচ্ছেন, যেটা ওই যেটা শিকা বলে? হ্যাঁ, শিকা বলে, মানে আমাদের দইয়ের ভাণ্ড যে ঝোলানো হতো, ঝোলানো হয়। এবার আমরা যে প্লাস্টিকের যে বাল্বের মাথাটা বা কিছু ছোটোখাটো বানালাম, এবার আমি একটা ওইটা যদি হ্যাঙ্গিং শিকার মতোটা তৈরি করতে পারি বাড়িতে, তাহলে নিজেই সে সঙ্গে সঙ্গে ওটা ঝোলাতে পারবে। তার জন্য আমি এখানে এখন ওই টায়ারের দড়ি নেই বলে এমনি পাটের সুতলি দড়ি নিয়েছি, চারটে। আচ্ছা, চারটে মোটামুটি সমান লেন্থের এইটা নিলাম, যতটা আমার প্রয়োজন, যে করবে যখন তখন পেয়ে যাবে। এটাকে হাফ করলাম, এই চারটেকে হাফ করলাম। আচ্ছা, তাহলে কটা সূত্র হলো? আটটা। আটটা, এই আটটাকে, আটটা হলো, এইটা ঝোলাবার জন্য এইখানে একটা গিট মেরে দিলাম। আচ্ছা, একটা দিকে একটা গিট মেরে দিলাম, একটা কিছুটা বাড়তি রেখে, কিছু এটা ঝোলাবার জন্য। আচ্ছা, একদিকে ঝোলানোর ইয়ে তৈরি হয়ে গেল, এটা হয়ে গেল। এখানে কটা আছে? এক দুই তিন চার, চারটে, বুঝতে পারছেন, হয়ে গেল। এইবারে আমি একটা শক্ত জায়গায় এটাকে আটকালাম, এইবার বাঁধব। এদিকে চারটে দড়ি আছে, এদিকে চারটে দড়ি আছে, এইবারে একটা মোটামুটি জায়গায় গিয়ে, আচ্ছা দেখুন, দুটো নিয়ে বাঁধলাম, গিট মারলাম, দুটো নিয়ে একটা দিকে গিট মারলাম, মারলাম দুটো দুটো করে করলাম, আবার তাহলে আমার কটা গিট হলো? চারটে। আটটা সুতো ছিল তো, এই দুটো, যে কোনো দুটো, এই দুটো, এই যে একটা দুটো, এই যে একটা দুটো। আগে তো এটাই মেরেছিলাম, এখানে গিট মেরেছিলাম, এবার এর একটা নিয়ে পাশের একটার সঙ্গে এখানে মারলাম। আচ্ছা, আবার এর আরেকটা থাকলো, সেটা পাশের আরেকটার সঙ্গে গিট মারলাম। আচ্ছা, নেট তৈরি হচ্ছে, নেট তৈরি হচ্ছে, বুঝলে, দুবার করতে হবে শুধু, হলো। আচ্ছা, আবার এটার সঙ্গে পাশের এই যে আরেকটার করলাম, কোনো কঠিন না, যে করবে সে ঠিক বুঝে যাবে, হলো। আর লাস্ট এটা বাকি আছে, এই যে, তাহলে এটা হয়ে গেল দুটো দুটো। প্রথমে একই সঙ্গে দুটো করলাম, তারপরে অল্টারনেট আরেকটার সঙ্গে আরেকটা নিলাম। আচ্ছা, নিয়ে এবার লাস্টে গিয়ে আর কিচ্ছু না, শুধু আরেকটা গিট মেরে দিলাম লাস্টের যেটা গিটটা, এটা সমান করে কাঁচি দিয়ে কেটে দেব, ডুবে। আর এই জায়গাটার মধ্যে জিনিস থাকবে, এই যে এটা আমাকে কিছু জিনিস ঝুলিয়ে দেখান। হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়া। ও, ঝুলে গেল, ঝুলে গেল, কি অপূর্ব ঝুলে গেল। এইবারে এই হাইটটা আপনি পছন্দ অনুযায়ী ধরুন এখানে রাখবেন, তাহলে এতটা উঁচু থেকে করবেন, এইটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে লম্বা যতটা রাখছেন, এইটাকে ঝুলিয়ে দিলে এটা হয়ে যাবে। আর নিচটা, এটা কাঁচি দাও না,
এই যে এটা তো গাছের প্ল্যান্টার করলেন, এবারে নিচের এই ঝুলঝুলিটা কেটে দেব। আচ্ছা, এই যে নিচের কেটে দেব, হয়ে গেল। এবার নিজের বাড়িতে তৈরি টায়ারের দড়ি দিয়ে যেই করবেন, এই যে এটাও একটা রঙের কৌশল, যে কোনো সুতো দিয়ে আমরা এটা বানাতে পারি। হ্যাঁ, তবে টায়ারের দড়িটা করলে গাছে জল দিই তো, যদি ড্রাই ফুল রাখি এতে হয়ে যাবে, বা ইমিডিয়েট তক্ষুনি বানাবো তাহলে এটা করলাম, কিন্তু কদিন পরে এই সুতোটা পচে যায় বলে টায়ারের যে মোটা দড়ি বা গুলো দিয়ে এগুলো বানাই আমি, বুঝলেন? সঙ্গে সঙ্গে হয়ে গেল, কিচ্ছু না, চারটে দড়ি পাল ঘুরিয়ে নেবে, তারপরে দুটো দুটো বাঁধবে, তারপরে অল্টারনেট করে করবে, দিয়ে লাস্টে একটা প্যাচ মেরে দেবে। দারুণ, সেটা কি আপনার সুন্দর লাগে? হ্যাঁ, নিজের স্বাধীন বানানোর জন্য দোকানে যাও, এবারে এইটা অ্যাডজাস্ট করে আপনি আপনার হাইট অনুযায়ী করুন। বন্ধুরা, যত বাড়ি অনুরাধাদির বাড়িতে আসি সবসময় কিছু না কিছু শিখে বাড়ি ফিরে যাই। আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।